সকলকে আরও একবার স্বাগত সুপার কোচিং বেঙ্গল বাই এই টেক্সট বুক অর্থাৎ সুপার কোচিং টেক্সট বুকের বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সেশান চলছিল তার আজকে কোন সেশন অর্থাৎ কোন ব্রেনশট নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা চলে এসেছি নল চৌ বাচ্চা তোমাদের অতি পরিচিত একটা চ্যাপ্টার নল চৌবাচ্চা নিয়ে আমি চলে এসেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণই গুরুত্বপূর্ণ নল চৌবাচ্চা এবং যাকে আমরা ইংরেজিতে বলি পাইপ অ্যান্ড সিস্টেম একটা দেখতে পাচ্ছো উপরে ট্যাঙ্কির ছবি আছে একটা কলের ছবি আছে হ্যাঁ এর উপরই এটার সাথে টাইম অ্যান্ড ওয়ার্কের সম্পূর্ণ মিল আছে এটা আমরা সবাই জানি যে এটার সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত মানে টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা যেভাবে করে থাকি পাইপ অ্যান্ড সিস্টেমকেও আমরা ঠিক সেভাবেই করে থাকি তো একটুখানি পার্থক্য আছে আমি তোমাদের ওই পার্থক্যটা সবার আগে একটু দেখাবো দেখিয়ে একদম সরাসরি অঙ্কে ঢুকবো কারণ এখানে নতুন করে কনসেপ্ট দেওয়ার কিছু নেই কারণ যে টাইম অ্যান্ড ওয়ার্কে যে কনসেপ্ট আমি দিয়েছি পাইপ্যান্ড সিস্টেমের কনসেপ্ট প্রায় একই খালি ওই খালি করার একটা ব্যাপার থাকে তো ওটাই আমি দেখাবো দেখো আমি পাশাপাশি রেখে তোমাদের দু জিনিস দেখাবো দেখো প্রথম জিনিস যে দেখো মনে করো এটা একটা ট্যাঙ্ক মনে করো এটা একটা ট্যাঙ্ক যেটাকে দুটো নল ভরতে পারে মনে করো এ একটা নল ভরতে পারে যে ভরতে পারে তার মাথায় আমি প্লাস দিচ্ছি মনে করছি বিও ভরতে পারে বিও ভরতে পারে এ একা যদি ভরতো তাহলে সময় লাগতো বারো ঘন্টা আর বি একা ভরলে ভি এর সময় লাগত চব্বিশ ঘন্টা এখন প্রশ্ন তোমার কাছে কি আসে যে দুটো নল যদি একসাথে কাজ করে একসাথে কাজ করে তাহলে ট্যাঙ্কি ভরতে নিশ্চয়ই কম সময় লাগবে দুজন একসাথে সেই একই ব্যাপার যে আগে যেমন শিখেছি এ একটা কাজ করতো বারো ঘন্টায় একই রকম পুরো একই সিস্টেম আর বি সেম কাজটা করত চব্বিশ ঘন্টায় তাহলে মোট কাজ কত হতো এখন কি বলবো আগে বলতাম মোট কাজ এখন বলবো ট্যাঙ্কির ধারকত্ব ট্যাঙ্কির ধারকত্ব বা কি বলবো টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত আছে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটার কত একই জিনিস পার্থক্য কিছু নেই তার মানে এ এক ঘন্টায় কতটা ভরতে পারে স্যার ভাগ আর বি এক ঘন্টায় ভরতে পারে এক ভাগ তার মানে এক এক ঘন্টায় তিন ভাগ ভরতে পারে তাই চব্বিশ ভাগ ভরতে ওদের কত সময় লাগবে তিনজন মিলে তিনজন মিলে ভরতে সময় লাগবে আট ঘন্টা আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো এইটুকু সবার কাছে পরিষ্কার যে আট ঘন্টা লাগবে ওদের এটা এটা তো একদম সিম্পল জিনিস যেটা আমরা অলরেডি করে এসেছি এটাকে আমরা সিম্পলি অলরেডি আমরা করে এসেছি একটা মিনিট জাস্ট আমরা অলরেডি এটা করে এসেছি আমাদের তো এটা নিয়ে ভাবার আর কিছুই নেই না অলরেডি এটা আমরা করে এসেছি এবার এবার যেটা আমরা দেখবো যেটা এবার আমরা দেখব আমি তোমাদের সামনে আর একটা জিনিস রাখছি দেখো দেখো ঠিক সেম একটা ট্যাঙ্ক আছে ঠিক সেম একটা ট্যাঙ্ক আছে যে এই ট্যাঙ্কটাকে এ একটা নল এ একটা নল জল ভরছে কতক্ষণে এ ভরছে বারো ঘন্টায় ঠিক পুরো ট্যাঙ্কিটাকে ফুল ট্যাঙ্কিটাকে খ্যালি খালি করে দিচ্ছে আর নল যেটাকে আমি বললাম বি মাথায় দিলাম মাইনাস চব্বিশ ঘন্টায় মানে ব্যাপারটা কিন্তু একই যে সে তুমি এখন বলবে স্যার দুজনে তো সেম কাজ করছে না হ্যাঁ দুজনেই সেম কাজ করছে কারণ পুরো ট্যাঙ্কিটাকে ভরার পুরো ট্যাঙ্কিটাকে খালি করা দুটোই সমান কাজ যে ট্যাঙ্কিটাকে ভরছে পুরো ট্যাঙ্কিটা ভরছে সমান কাজ যে খালি করছে সেটাও সমান কাজ তার মানে তার মানে আমরা খুব সহজে আবার ট্যাঙ্কটার ক্যাপাসিটি বার করবো এবার একটু প্লাস মাইনাস নিয়ে খেলবো তাহলে কি অঙ্ক ভুল কম হবে অঙ্ক আমাদের ভুল কম হবে যদি আমরা প্লাস মাইনাসটা লিখে রাখি তাহলে ভুলটা কম হবে তার মানে ক্যাপাসিটি তাহলে এ এক ঘন্টায় দুভাগ জল ভরতে পারে আর বি এক ঘন্টায় এক ভাগ জল খালি করতে পারে কোনো দিনও ভুল হবে না প্লাস মাইনাসের কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে তাহলে আমি দুটোকে একসাথে চালিয়ে দিলাম একসাথে চালিয়ে দিলাম কি ঘটবে দুভাগ জল ঢুকবে এক ভাগ বেরিয়ে যাবে অর্থাৎ এক এক ঘন্টায় এক ভাগ করে জল ঢুকবে তাহলে মোট চব্বিশ ভাগ জল ঢুকতে কত সময় লাগবে সহজ হিসেব চব্বিশ ঘন্টা পরিষ্কার সবার কাছে একদম জলের মতো পরিষ্কার কিনা বলো একদম পরিষ্কার এই কনসেপ্ট ছিল আগেরটায় খালি করার কোনো ব্যাপার ছিল না এটায় যেহেতু খালি করার জন্য একটা মাইনাসের কনসেপ্ট আসবে না ঋণাত্মক নেগেটিভ জায়গার কনসেপ্ট আসবে সেক্ষেত্রে সেইটুকুই জন্যে আমাদের করতে হবে সেটুকুর জন্যেই আমাদেরকে করতে হবে ঠিক আছে সেটুকুর জন্য আমাদেরকে করতে হবে আশা করি পরিষ্কার সবার কাছে এবার আমরা প্রথম প্রশ্নে চলে যাবো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে যাবো ফার্স্ট কোয়েশ্চেন আমি তোমার স্ক্রিনে দিয়ে দিলাম দেখো আর কিছু বলার নেই ফার্স্ট কোশ্চেন তোমার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দেখো কি আছে ফার্স্ট কোয়েশ্চেন পি ও কিউ দুটি নল যথাক্রমে বারো ঘন্টা এবং ছত্রিশ ঘন্টায় একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে যদি দুটি নলকে একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে আমরা দেখে নিই পি দুটোই ভরতে পারে পি ভরতে পারে কতক্ষণে বারো ঘন্টায় পি ভরতে পারে বারো ঘন্টায় আর কিউ ভরতে পারে কত ঘন্টায় কিউ ভরতে পারে ছত্রিশ ঘন্টায় তাহলে পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত আসলো স্যার পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি মানে ছত্রিশে লসাগু তাহলে পি এক ঘন্টায় ভরতে পারে তিন ভাগ আর কিউ এক ঘন্টায় ভরতে পারে এক ভাগ ওরা এক এক ঘন্টায় কতটা ভরতে পারে স্যার চার ভাগ তাহলে ব্যাস হিসেব তো তৈরি তাহলে ছত্রিশ ভাগ ভরতে কত সময় লাগবে চার নং ছত্রিশ তাহলে পুরো ন ঘন্টায় ওই ট্যাঙ্কিটা ফিল হয়ে যাবে পুরো ন ঘন্টায় ওই ট্যাঙ্কিটা ফুলফিল হয়ে যাবে আশা করি সবার কাছে পরিষ্কার একদম টাইম অ্যান্ড ওয়ার্ক যেমন করেছি টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কোয়েশ্চেন যেরকম হয় এটাও তাই পরের কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা প্রশ্ন পরের প্রশ্নটা আমরা দেখবো একটু সাইডে সরিয়ে দিচ্ছি সরি খুবই সুন্দর প্রশ্ন পরের প্রশ্নটা ভীষণ সুন্দর প্রশ্ন দেখো মন দিয়ে দেখবে কি আছে দুটি নল দুটি নল একটি চৌবাচ্চাকে তিন ঘন্টা এবং তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে দেয় এক ঘন্টায় ভাবো তিনটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি খালি হতে কত খালি হতে কত সময় লাগবে যদি চৌবাচ্চাটি অর্থপূর্ণ থাকে দারুণ অঙ্ক অনেক কিছু বলা একটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক দিয়ে বড় বড় সব অঙ্কের সমাধান আমরা করে ফেলবো দেখো দেখো একটা জিনিস শিখবো এখানে মনে করছি এ একটা নল আছে যেটা দিয়ে তিন ঘন্টায় জল ঢোকে ঠিক আছে বি একটা নল আছে ওটা দিয়েও জল ঢুকতে কত সময় লাগে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখো নতুন একটা জিনিস তোমাদের শেখাবো দেখো এইখানটা দেখো তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে আমি যদি পঁয়তাল্লিশ মিনিটকে ঘন্টায় কনভার্ট করি ষাট দিয়ে ভাগ করতে পারি হ্যাঁ স্যার তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে বলতে পারি তিন পূর্ণ তিন বাই চার ঘন্টা হ্যাঁ স্যার বলতে পারেন তাহলে লিখতে পারি তিন তিন চারা বারো আর তিন পনেরো বাই চার ঘণ্টা হ্যাঁ স্যার ঘন্টায় ভগ্নাংশে করবেন চাপ হবে না কোনো চাপ হবে না তাহলে বি নল পনেরো বাই চার ঘন্টায় পুরো ট্যাঙ্কিটা ভরতে পারে আর আর নল যে পুরো সি নল যে এক ঘন্টায় পুরো ট্যাঙ্কিটাকে খালি করে দেয় ধীরে সুস্থে দেখবে দেখবে অঙ্ক করতে সময় লাগছে না দেখো এবার তুমি লসাগু কি করে করবে লসাগু করার নিয়ম ভগ্নাংশ থাকলে লবের লসাগু লবের লসাগু বাই হরের গসাগু ব্যাস এই হচ্ছে ভগ্নাংশের লসাগু করার নিয়ম লবের লসাগু বাই হরের গসাগু তার মানে এর প্রত্যেকের নিচে হর কি আছে প্রত্যেকের হর আছে এক এরও হর এক তাহলে এক চার একের গসাগু কত এক আর তিন পনেরো একের লসাগু হচ্ছে পনেরো ব্যাস অঙ্ক শেষ তোমার আর টেনশান নেই একদম নিশ্চিন্ত হয়ে গেলে একদম নিশ্চিন্ত হয়ে গেলে যে পনেরো বাই এক তাই তো তার মানে এই নল এক ঘন্টায় কত ভাগ জল ভরতে পারে স্যার এ নল এক ঘন্টায় ভরতে পারে স্যার পাঁচ ভাগ বিনল এক ঘন্টায় কত ভরতে পারে স্যার নল এক ঘন্টায় ভরতে পারে স্যার চার ভাগ আর সিনল এক এক ঘন্টায় খালি করে দেয় কতটা খালি করে দেয় এক এক ঘন্টায় পনেরো ভাগ খালি করে দেয় তাই না তাহলে তিনটেকে এবার একসাথে চালাতে হবে তিনটেকে একসাথে চালিয়ে দিয়েছি এ প্লাস বি প্লাস আর সি মাইনাস তাহলে পাঁচ ভাগ জল ঢুকছে চার ভাগ ঢুকছে মাইনাস পনেরো ভাগ বেরিয়ে যাচ্ছে তাহলে এক এক ঘন্টায় ছ ভাগ করে জল বেরিয়ে যাচ্ছে ন ভাগ ঢুকছে আর পনেরো ভাগ বেরিয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি প্রত্যেক ঘন্টায় একসাথে চালিয়ে দিলে ছ ভাগ করে জল যাচ্ছে কি জানতে চেয়েছে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে যদি চৌবাচ্চাটি অর্ধপূর্ণ থাকে তার মানে একটা পুরো চৌবাচ্চা হচ্ছে একটা পুরো চৌবাচ্চা হচ্ছে পনেরো ভাগ তাহলে অর্ধেক মানে বলতে পারি সাড়ে সাত ভাগ করে এটাও সাড়ে সাত ভাগ এটাও সাড়ে সাত ভাগ তাহলে আমাকে এই সাড়ে সাত ভাগটা এই সাড়ে সাত ভাগকে পুরো খালি করে দিতে হবে তাহলে এক এক ঘন্টায় কতটা খালি করতে পারি ছ ভাগ তাহলে সাড়ে সাত ঘন্টায় কতটা খালি হবে স্যার সাড়ে সাত বাই ছয় তার মানে তুলে দিলাম পাঁচ দিয়ে কাটি পাঁচ পনেরো সরি পাঁচ দিয়ে কাটি পাঁচ পনেরো রং পঁচাত্তর আর পাঁচ দুখনি দশ এটা তিন দুখনি ছয় এটা তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ বাই চার ঘন্টা আসলো পাঁচ বাই চার ঘণ্টা মানে আমরা বলতে পারি এক পূর্ণ এক বাই চার ঘন্টা এরকম অপশান নেই স্যার তাহলে কি করব এক ঘন্টা আর এই একের চার ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করে দিলে কত হয় চার পনেরো ষাট তার মানে আশা করি তোমার কাছে আনসার চলে এসছে অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটে পুরো ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে কোথায় আছে অপশানটা কোন অপশানে রয়েছে এক ঘন্টা পনেরো মিনিট অপশান এতেই রয়েছে এক ঘন্টা পনেরো মিনিটে পুরো ট্যাঙ্কিটা ভীষণ ভালো একটা অঙ্ক খুবই ভালো প্রশ্ন ভীষণ ভালো প্রশ্ন দেখো নেক্সট কোয়েশ্চেন তোমার স্ক্রিনে আমি নিয়ে চলে এসছি দেখো নেক্সট কোয়েশ্চেন একটি নল একটি চৌবাচ্চাকে পঞ্চাশ মিনিটে পূর্ণ করতে পারে অপর একটি নল চৌ বাচ্চাটিকে পঁচাত্তর মিনিটে খালি করে নল দুটিকে একসাথে চালিয়ে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে একদম ইজি প্রশ্ন দেখি কি প্রশ্ন যে এ একটা নল আছে যে ভরতে পারে ধরে নিলাম শুধু এরকম না করে তোমার ডাইরেক্ট করতে পারো যে ভরতে পারে তার মাথায় প্লাস চিহ্ন দাও আর যে খালি করে তার মাথায় মাইনাস ভুল হবে না তুমি মনে করতে পারলে তোমার দিতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই তাহলে ক্যাপাসিটি কত বলো ক্যাপাসিটি দেড়শো তাহলে এক ঘন্টায় প্লাস নলটা তিন ভাগ জল পরে আর মাইনাস নলটা এক এক ঘন্টায় ভাগ জল বার করে দেয় তাহলে এক এক মিনিটে কতটা করে জল ঢোকে এক ভাগ তিন ভাগ ঢোকে ভাগ বেরিয়ে যায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে যদি চাবার সেই একই গল্প এই তোমার চৌবাচ্চাটা যেটা পুরো দেড়শো তার মধ্যে অলরেডি পঁচাত্তর ভাগ ভর্তি আছে আর পঁচাত্তর ভাগ ভরা লাগবে এক এক মিনিটে কতটা ভর্তি হয় স্যার এক ভাগ তাহলে পঁচাত্তর ভাগ ভর্তি কত সময় লাগবে পঁচাত্তর মিনিট সময় লাগবে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অর্ধপূর্ণটা মিস করে যায় ডাইরেক্ট দেড়শো মিনিট আনসার করে তার ফলে নেগেটিভ চলে আসে ঠিক আছে আশা করি পরিষ্কার সবার কাছে একদম জলের মতো পরিষ্কার আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি নিই বলছে একটি মোটর একটি চৌবাচ্চাকে দু ঘন্টায় পূর্ণ করতে পারে তবে একটি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটা পূর্ণ হতে দুপূর্ণ এক বাই তিন ঘন্টা সময় লাগে তার মানে সেই ওই অঙ্কের মতো এ একটা কাজ করতে পারে মোটর একা কাজ করলে সময় লাগে দু ঘন্টা মোটর প্লাস লিকেজ একসাথে কাজ করলে মোটর প্লাস লিকেজ একসাথে কাজ করলে দুপূর্ণ এক বাই তিন ঘন্টা মানে সাত বাই তিন ঘণ্টা আর তুমি তো অলরেডি শিখে গেছো গো সাত এলসিএম কত চোদ্দো তাহলে যে মোটর এক এক ঘন্টায় কতটা জল ভরতে পারে সাত ভাগ আর কত ভাগ আর লিকেজ এক এক ঘন্টায় কতটা খালি করতে পারে ছ ভাগ দুটোকে একসাথে চালিয়ে দিলে এক এক ঘন্টায় কতটা জল ঢোকে আচ্ছা না ওটা জানতে চায়নি সরি কি জানতে চেয়েছে আহ চৌ খালি হতে তার মানে পরিষ্কার হিসেব মোটর প্লাস লিকেজ এক এক ঘন্টায় এটা ছ ভাগ ভরে এটা ছ ভাগ মাইনাস হবে না এটা ছ ভাগ ভরে এক এক ঘন্টায় ছ ভাগ ভরে আর মোটর একা ভরে সাত ভাগ তাহলে লিকেজ কতটা খালি করে তাহলে লিকেজ নিশ্চয়ই স্যার ছয় মাইনাস সাত মাইনাস এক ভাগ কোনোদিন হিসাবে ভুল হবে না বুঝলে তো মাইনাস ধরলে জীবনে কোনোদিনই হিসাবে ভুল হবে না তাহলে এক এক ঘন্টায় এক ভাগ খালি করে চোদ্দ ভাগ খালি করতে লিকেজের কত সময় লাগবে ছিদ্রর কত সময় লাগবে স্যার চোদ্দ ঘন্টা সময় লাগবে বলো পরিষ্কার কিনা একদম তোমরা বেসিক থেকে চ্যাপ্টার থেকে শিখতে চেয়েছিলে শূন্য থেকে শেখান আমি কিন্তু সেটাই ফলো করলাম তোমাদের কথা কিন্তু রেখেছি প্র্যাকটিসের যেমন হচ্ছে ওটা হবে এবং আমি তোমাদের মাঝে মধ্যেই এরকম ক্লাস দিয়ে তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করিয়ে দেব টেনশান নেওয়ার কিছু নেই সবই হবে তোমাদেরই জন্য নেক্সট একটা কোয়েশ্চেন দেখো একটি নল একটি চৌবাচ্চাকে পাঁচ ঘন্টায় পূর্ণ করতে পারে অপর একটি নল চৌবাচ্চাটিকে চার ঘন্টায় খালি করে দুটোকে একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে একদম সহজ দেখো পাঁচ ঢোকে পাঁচ ঘন্টায় আর চার ঘন্টায় খালি হয় তাহলে ক্যাপাসিটি কত কুড়ি ভাগ তাহলে কত চার ভাগ ভর্তি হয় আর এক এক ঘন্টায় পাঁচ ভাগ খালি হয় তাহলে এক এক ঘন্টায় কতটা খালি হয় স্যার এক এক ঘন্টায় এক ভাগ খালি হয় তাহলে কুড়ি ভাগ খালি হতে কত সময় লাগবে স্যার কুড়ি ভাগ খালি হতে কুড়ি ঘন্টা সময় লাগবে সহজ হিসেব কোনো কঠিন ব্যাপার কিছু নেই পরিষ্কার একেবারে একদম সহজ জিনিস সবই যে কঠিন হবে তার কোনো মানে আছে ঠিক আছে আচ্ছা তোমরা যারা যারা এইরকম বেসিক থেকে সত্যিই করতে চাও যেটা কিন্তু আমাদের টেক্সটবুকে যে ব্যাচগুলোতে একদম যাদের যাদের মনে হচ্ছে আমাদের একদম গোড়া থেকে দরকার একদম আমি বেসিক থেকে তিন চারটে এপিসোড ধরে করাচ্ছি তোমরা কিন্তু ক্লার্কশিপ এসএসসি জিডি রেলওয়ে কলকাতা পুলিশ এসআই ফুড এসআই যে কোনো ব্যাচ নিতে পারো তোমরা এই ফোন একটু যোগাযোগ করে নিও এই ফোন নাম্বারটায় নাইন ফোর টু জিরো ট্রিপল নাইনে তোমাকে সম্পূর্ণ সহায়তা করা হবে দেখো পরের প্রশ্নটা দেখি এবার আমরা কি আছে পরের প্রশ্নটা একটি নল একটি চৌবাচ্চাকে বারো ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অপর একটি নল অর্ধপূর্ণ চৌ বাচ্চাটিকে দশ ঘন্টায় খালি করে নল দুটিকে একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটিকে পূর্ণ হতে কত সময় লাগবে এত বড় একটা গল্প লিখেছে এত বড় গল্প লিখেছে তোমার কোনো যায় আসে ধীরে করবে দেখো তুমি ধীরে কি করবে একটি নল একটি চৌবাচ্চাকে বারো ঘন্টায় পূর্ণ করে তার মানে আমি ধরে নিলাম এ একটা নল যে পুরো ট্যাঙ্কিটাকে বারো ঘন্টায় পূর্ণ করতে পারে অপর একটি নল অপর একটি নল ধরে নিলাম বি নল যে চৌবাচ্চা অর্ধপূর্ণ চৌবাচ্চাকে দশ ঘন্টায় খালি করে তাহলে আমাকে বলো তো তাহলে পূর্ণ চৌবাচ্চাকে খালি করবে কতক্ষণে অর্ধপূর্ণকে দশ ঘন্টায় খালি করে তাহলে পূর্ণ চৌবাচ্চাকে কতক্ষণে খালি করবে পরিষ্কার হিসেব ডবল সময় লাগবে কুড়ি ঘন্টা সময় লাগবে নাও তোমার অঙ্ক শেষ তাহলে পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত স্যার ষাট আর এক ঘন্টায় তিন ভাগ জল বেরিয়ে যায় তাহলে এক এক ঘন্টায় দুটোকে যদি আমি একসাথে চালিয়ে দিই দুটোকে একসাথে চালিয়ে দিলে এক এক ঘন্টায় কতটা করে জল ঢোকে পাঁচ মাইনাস দুই কিন্তু এবার চৌ বাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে যদি চৌবাচ্চাটি অর্ধপূর্ণ থাকে আবার অর্ধপূর্ণ এই শব্দগুলো মাথায় রাখবে নালে কিন্তু পরীক্ষায় ষাট আনসার করে বাড়ি চলে আসবে তাহলে ষাট ভাগ রয়েছে তার অর্ধেক মানে তিরিশ ভাগকে ভর্তি করতে হবে তাহলে এক এক ঘন্টায় ভাগ ভর্তি হলে তিরিশ ভাগ ভর্তি হতে কত সময় লাগবে তিরিশ ভাগ ভর্তি হতে পনেরো ঘন্টা সময় লাগবে তোমরা কিন্তু চোখ বন্ধ করে তিরিশ ঘন্টা আনসার করে বাড়ি চলে আসবে তা কিন্তু নয় কোয়েশ্চেন ভীষণ মন দিয়ে পড়তে হবে পাঠি কিন্তু পুরো পড়ার খেলা যে পড়ে ধরে নিতে পারবে আমি আবার বলে দিচ্ছি যে এই একটা ট্যাঙ্কি যেটা অলরেডি অর্ধেক ভর্তি আছে অলরেডি তিরিশ ভাগ ভর্তি আর বাকি তিরিশ ভাগকে ভর্তি করতে হয় সেই তিরিশ ভাগ ভরবে এক এক ঘন্টায় দুভাগ করে জল ভর্তি হয় ভাগ ভর্তি হতে কত সময় লাগবে পনেরো ঘন্টা সময় লাগবে আশা করি সবার পরিষ্কার আশা করি প্রত্যেকের পরিষ্কার হয়েছে তাই তো কি পরিষ্কার তো পুজো কাটছে ঠিকঠাক পুজোতেও স্যারেরা ক্লাস বন্ধ দিল না ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদের জন্য সব সময় ওপেন তোমরা দিনের বেলায় যখন পড়াশুনো করবে রাতে যখন করবে সব সময় রয়েছে স্যাররা ঠিক আছে পরিশ্রম আমরা যেমন করছি পরিশ্রম তোমাদেরও করতে হবে এরকম ব্যাপার না যে আমরা পরিশ্রম করছি তোমরা পরিশ্রম হবে না কিন্তু দেখো কী কী রকম লেভেলের সমস্ত তোমাদের দেখো তোমাদের মধ্যে ইংরেজি স্যার চলে এসছে তোমাদের মধ্যে বাংলার স্যার চলে এসছে পিএসসি ক্লার্কশিপ মেইন্স নিয়ে কোনো চাপ নেই মিসলেনিয়াসের মেইন্স নিয়ে কোনো চাপ নেই একদম সব তৈরি মানে অলরেডি কনস্টেবল আর মেইনসের ক্লাস শুরু হয়ে যাবে একদম তুমি নিশ্চিন্ত থাকো ঠিক আছে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নে চলে আসি দেখো একটি চৌবাচ্চায় দুটি নল আছে একটি আট ঘন্টায় পূর্ণ করে আর একটি পাঁচ ঘন্টায় খালি করে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে যদি চৌবাচ্চাটির চার ভাগের তিন ভাগ ভর্তি থাকে মন দিয়ে বুঝবে আগে দেখি তাহলে একটা আট ঘন্টায় ভর্তি করে আর একটা পাঁচ ঘন্টায় খালি করে দেয় তাহলে পুরো ট্যাংকটার ক্যাপাসিটি কত স্যার চল্লিশ তাহলে যে পূর্ণ করে এক ঘন্টায় পাঁচ ভাগ পূর্ণ করে আর যে খালি করে স্যার এক ঘন্টায় তিন ভাগ খাই সরি আট ভাগ খালি করে তাহলে এক এক ঘন্টায় কতটা করে জল বেরিয়ে যায় স্যার মাইনাস তিন ভাগ অর্থাৎ এক এক ঘন্টায় তিন ভাগ জল কিন্তু ট্যাঙ্কি থেকে ড্রেন হয়ে যায় এক এক ঘন্টায় তিন ভাগ জল ট্যাঙ্ক থেকে ড্রেন হয়ে যায় এবার কত সময় লাগবে যদি চৌবাচ্চাটার ভাগের ভাগ ভর্তি থাকে চার চার তিন অর্থাৎ চৌবাচ্চাটার ক্যাপাসিটি তার ভাগের ভাগ ভর্তি রয়েছে তার মানে কতটা জল আছে স্যার ওই ট্যাঙ্কির মধ্যে জল আছে তিরিশ ভাগ ভালো করে বুঝবে তাহলে এই আমার ট্যাঙ্কি এই আমার ট্যাঙ্কি ট্যাঙ্কিতে এই পরিমাণ জল আছে তিরিশ ভাগ জল আছে আর কি জল ঢোকার কোনো সম্ভাবনা আছে আর জল ঢোকার কোনো সম্ভাবনা নেই তার মানে এই তিরিশ ভাগ জলই কেন সম্ভাবনা নেই কারণ দুটো নল চালিয়ে দিলে জল তো ঢোকার কথা তো দূরের কথা তিন ভাগ করে জল বেরিয়ে যায় তার মানে এই তিরিশ ভাগ জল বেরোতে কত সময় লাগবে স্যার তিরিশ বাই তিন অর্থাৎ দশ ঘন্টায় এই ট্যাঙ্কিটা পুরো খালি হয়ে যাবে দশ ঘন্টায় অর্থাৎ অপশন বি তোমাদের সামনে আনসার এটা কিন্তু অনেকেই তেরো পূর্ণ এক বাই তিন ঘন্টা করে থাকে অনেকেই করে থাকে সুতরাং সতর্ক থেকে বিতর্কে থেকো না সতর্কে থেকে ঠিক আছে এই ধরনের পাইপ সিস্টেমে কি হয় এই রকম টোটকা দেওয়া থাকে ছোট্ট একটা শব্দ তোমাদেরকে হঠাৎ করে কনফিউজ করে দেবে ছোট্ট কোনো একটা শব্দ তুমি বিপদে পড়ে যেতে পারো আমি চাই না তোমরা বিপদে পড়ো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চলো একটি নল একটি চৌবাচ্চাকে এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অপর একটি নল ওই চৌবাচ্চাটিকে ওয়াই ঘন্টায় খালি করে যদি দুটি নল যদি নল দুটিকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে এখানে এতক্ষণ সংখ্যা দিয়ে করেছ এবার এক্স ওয়াই দেওয়া আছে তাহলে একটা নল যে এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে এক্স ঘন্টায় সে পূর্ণ করতে পারে ঠিক আছে ভালো কথা আর একটা নল ওয়াই ঘন্টায় খালি করতে পারে বেশ খুব ভালো কথা তাহলে পুরো ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কি লসাগু কত হবে এক্স ওয়াই তাহলে এক ঘন্টায় কতটা জল ঢোকে স্যার প্লাস ওয়াই পরিমাণ জল ঢোকে কতটা জল বেরিয়ে যায় স্যার মাইনাস এক্স পরিমাণ জল পড়িয়ে বেরিয়ে যায় তাহলে এক এক ঘন্টায় কতটা জল ঢোকে ওয়াই মাইনাস এক্স পরিমাণ জল ঢোকে যেহেতু পূর্ণ হতে বলেছে যেহেতু পূর্ণ হতে বলেছে তাহলে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে কত সময় লাগবে বাচ্চাদের প্রশ্ন এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এরকম কোন অপশান আছে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স একদম আছে স্যার অপশান ডি আছে না হলে সব গড়ে অপশান এ করে আসতে ব্যাস এই তো এই তো অঙ্ক কি আছে কি কঠিন আছে কিচ্ছু কঠিন নেই চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আরও একটা সহজ প্রশ্ন এবিসি তিনটি নল একসাথে খুলে দিলে তিনটি নল চার ঘন্টায় ছ ঘন্টায় বারো ঘন্টায় একটা চৌ বাচ্চাকে ভর্তি করতে পারে একত্রে খুলে দিলে কত সময় লাগবে কোনো অঙ্কের মধ্যে পড়লো তোমরাই বলো কোনো অঙ্ক ওটা আদৌ তাহলে একটা চার ঘন্টা একটা ছ একটা চার ঘন্টা একটা ছ ঘন্টা একটা বারো ঘন্টা তাহলে ক্যাপাসিটি কত বারো তাহলে এ তিন ভাগ ভরতে পারে এ দু ভাগ ভরতে পারে আর এ এক ভাগ ভরতে পারে তাহলে এক এক ঘন্টায় কতটা ভর্তি হয় ছভাগ ভাগ তাহলে বারো ভাগ ভর্তি হতে কত সময় লাগবে পেনও লাগবে না ছো অর্থাৎ বারো ভাগ ভর্তি হবে অর্থাৎ দু ঘন্টায় ভর্তি হয়ে যাবে পুরো ট্যাঙ্কিটা অপশান এ আনসার আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট প্রশ্ন চলে আসি আমি নেক্সট কোয়েশ্চেনে কি আছে নেক্সট কোয়েশ্চেন একটি নল একটি চৌবাচ্চাকে পঁচিশ মিনিটে পূর্ণ করতে পারে অপর একটি নল ওই চৌবাচ্চাটিকে পঞ্চাশ মিনিটে খালি করে দুটোকে একসাথে খুলে দিলে কতক্ষণ সময় লাগবে সহজ প্রশ্ন একেবারে এ একটা নল যে পঁচিশ মিনিটে ভর্তি করতে পারে বি একটা নল যে পঞ্চাশ মিনিটে খালি করতে পারে তাহলে পুরো ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কত স্যার পঞ্চাশ ভাগ তাহলে এ এক ঘন্টায় ভর্তি করে দুভাগ বি এক ঘন্টায় খালি করে এক ভাগ তাহলে একসাথে চালিয়ে দিলে এক এক ঘন্টায় কতটা জল ঢোকে এক ভাগ তার মানে ভাগ পূর্ণ করতে কত সময় লাগবে ভাগ পূর্ণ করতে সময় লাগবে ফিফটি মিনিট আশা করি সবার পরিষ্কার আশা করি প্রত্যেকের পরিষ্কার অপশান এ হয়ে গেল আনসার ওকে অপশান এ হয়ে গেল আনসার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে আসি কি আছে একটি নল একটি চৌবাচ্চাকে আট ঘন্টায় পূর্ণ করতে পারে অপর একটি নল চৌবাচ্চাটিকে ১৬ ঘন্টায় খালি করে যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হয় একদম বাচ্চাদের প্রশ্ন আবার করে দিয়েছে তাহলে একটা আট ঘন্টায় ভর্তি করে আর একটা ১৬ ঘন্টায় খালি করে তাহলে ক্যাপাসিটি কত স্যার ১৬। তাহলে এক ঘন্টায় কতটা ভর্তি হয় দু ভাগ এক ঘন্টায় কতটা খালি হয় এক ভাগ তাহলে এক এক ঘন্টায় কতটা জল ঢোকে ট্যাঙ্কিতে এক ভাগ তাহলে ষোলো ভাগ ভরতে কত সময় লাগবে দশ সময় লাগছে করতে বলো আর দশ সেকেন্ডও লাগছে বলো একদম সময় লাগছে না তাহলে এখানে খালি নজরটা কি জানো তো সহজ রাখতে দিল কীরকম নজর রাখতে হয় কোথায় বলা আছে অর্ধপূর্ণ কোথায় বলা আছে তিন ভাগের এক ভাগ কোথায় বলা আছে চার ভাগের এক ভাগ এই জায়গাটায় সতর্ক থাকতে হয় না হলে কিন্তু মাইনাস অবধারিত ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দুটি নল ঘন্টায় চার ঘন্টায় পূর্ণ করতে পারে অপরপক্ষে আরেকটি নল দু ঘন্টায় চৌবাচ্ছে খালি করে দেয় এইগুলোই অট করে তুমি তিনটেই ভর্তি দেখে তুমি না আগের অঙ্কের মতো করে দিলে তাহলে একটা তিন ঘন্টায় ভর্তি করে একটা চার ঘন্টায় ভর্তি করে আর একটা দু ঘন্টায় খালি করে দেয় তাহলে পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত স্যার বারো তাহলে প্রথম নলটা এক ঘন্টায় কত ভাগ জল ভরে চার ভাগ দ্বিতীয়টা তিন ভাগ ভরে আর তৃতীয় নলটা এক এক ঘন্টায় ছ ভাগ জল বার করে দেয় তাহলে তিন সাত তাহলে চার ভাগ ঢোকে তিন ভাগ ঢোকে এক ছ ভাগ বেরিয়ে যায় তাহলে এক এক ঘন্টায় কিন্তু এক ভাগ করে জল ঢুকছে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক এক ঘন্টায় কিন্তু এক ভাগ করে জল ঢুকছে তার মানে বারো ভাগ জল প্রবেশ করাতে কত সময় নেবে বারো ঘন্টা সময় নেবে সতর্ক থাকতে হবে কিন্তু ওকে সতর্ক থাকতে হবে একদম ইজি প্রশ্ন একেবারে ইজি মানে ভীষণই সহজ চল নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে রেখে দিয়েছি একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে দশ ঘন্টা সময় লাগে কিন্তু একটি ছিদ্র থাকার জন্য দু ঘন্টা বেশি সময় লাগে তাহলে ছিদ্র দ্বারা ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে খালি হয়ে যাবে সেই আগের অঙ্কটার মতো দেখো মনে করো এ একটা নল যে একা চললে দশ ঘন্টায় ভর্তি হয়ে যেত এর সাথে একটা একটা ছিদ্র লাগিয়ে দিয়েছি ওই ছিদ্র চলছে বলে সময় লেগে গেল দু ঘন্টা বেশি মানে বারো ঘন্টা ব্যাস এই তো অঙ্ক তাহলে টোটাল ক্যাপাসিটি কত ষাট তাহলে এ একা এক ঘন্টায় ভরতে পারে ছ ভাগ আর এ বি এক ঘন্টায় ভরতে পারে পাঁচ ভাগ তার মানে এ প্লাস বি এ প্লাস বি মাইনাস এক এক ঘন্টায় ভরতে পারে ছ ভাগ এই পাঁচ ভাগ এ একা ভরতে পারে একা চললে ভরতে পাত ছ ভাগ তাহলে বি এক এক ঘন্টায় কতটা খালি করে গো তাহলে বি স্যার এক এক ঘন্টায় খালি করে এক ভাগ তাহলে কী জানতে চেয়েছে ছিদ্র দ্বারা ট্যাঙ্কিটা খালি হতে কত সময় লাগবে তাহলে পুরো ট্যাঙ্কিটার ক্যাপাসিটি ষাট এক এক ঘন্টায় এক ভাগ খালি হয় তাহলে খালি হতে সময় লাগবে পাক্কা ষাট ঘন্টা পরিষ্কার একদম জলের মতো পরিষ্কার কিনা বলবে একদম জলের মতো পরিষ্কার কিনা বলবে ঠিক আছে জলের মতো পরিষ্কার কিনা বলবে দেখো একদম বেসিক বেসিক জায়গাগুলো ধরে দিলাম এই অঙ্কই পরীক্ষায় বারবার আসে এই অঙ্কই পরীক্ষায় বারবার আসে দেখো এই প্রশ্নটা ভীষণই ভালো একটা প্রশ্ন একটি নল একটি চৌবাচ্চাকে পি ঘন্টায় পূর্ণ করতে পারে অপর একটি নল ওই চৌবাচ্চাটিকে কিউ ঘন্টায় খালি করে যদি পি লেস দেন কিউ হয় অর্থাৎ কিউ বড় যদি নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটি আট ঘন্টায় পূর্ণ হয় তবে এর মধ্যে কোন ইকুয়েশানটা হবে দেখো মনে করছি একটি নল পি পি ঘন্টায় পূর্ণ হয় আর একটা কিউ ঘন্টায় খালি হয় তাহলে পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত স্যার তাহলে ঘন্টায় কতটা জল ভরতে পারে কিউ ভাগ জল ভরতে পারে আর আগেই বলে দিয়েছে কোয়েশ্চেনে কিউ গ্রেটার দেন পি তার মানে ট্যাঙ্কিটা ভর্তি হবে মোদ্দা কথা মোদ্দা কথা ট্যাঙ্কিটা ভর্তিই হবে আর নল এক এক ঘন্টায় কতটা খালি করে মাইনাস ভাগ তাহলে দুটোকে একসাথে চালিয়ে দিলে এক এক ঘন্টায় কতটা খালি হয় স্যার কিউ ভর্তি হয় সরি খালি হয় না ভর্তি হয় তাহলে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে কত সময় লাগবে স্যার পি কিউ বাই কিউ মাইনাস পি সময় লাগবে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে পি কিউ বাই কিউ মাইনাস পি সময় লাগবে এবারই কিন্তু আমাদের সাবধান হতে হবে অপশানের দিকে দেখতে হবে এবার এবার বলা আছে পুরো ট্যাঙ্কটা আড় ঘন্টায় পূর্ণ হয় আমি বলতে পারি এই সময়টাই আড় ঘন্টা দেওয়া আছে আর ইজিকল টু এটা পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে এই সময় লাগে তাহলে আমি যদি উল্টে দিই পুরো ইকুয়েশানটাকে আরের জায়গায় লিখলাম ওয়ান বাই আর তাহলে উল্টে গেলে কী হবে স্যার কিউ মাই কিউ মাইনাস পি বাইপি কিউ একটা লাইন অতিরিক্ত কষ্ট করে করো একটা লাইন অতিরিক্ত কষ্ট করে করো তাহলে ওয়ান বাই আর ইজিকল টু তুমি লিখতে পারো কিউ কিউ কেটে গেলে ওয়ান বাইপি মাইনাস ওয়ান বাই কিউ এরকম কোনো অপশান কি তোমার চোখে পড়ছে দেখো এরকম কোনো অপশান কি তোমার চোখে পড়ছে হ্যাঁ স্যার অপশান বি পড়ছে এখানেই সবাই লাস্টে গিয়ে সবাই কনফিউজ হয়ে পড়ে এরপর আমরা কি করব এরপর আমরা কি করব এতে সবাই কনফিউজ হয়ে পড়ে ঠিক আছে চলো লাস্ট আমরা একটা খুব দামি প্রশ্ন করব। ভীষণ দামি প্রশ্ন দামি মানে কি মারাত্মক দামি প্রশ্ন দেখো মানে এটা বহুবার বহু পরীক্ষাতে এসছে মানে যদি প্রশ্ন একটুখানি জটিল মার্কা তোমায় করতে চায় সেক্ষেত্রে এরকম প্রশ্ন দিতে পারে ভালো করে দেখো একটি ট্যাঙ্কে দুটি ট্যাপ লাগানো হয় প্রথম ট্যাপটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কিটি পূর্ণ করতে পারে আর দ্বিতীয় ট্যাপটি এক ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কি খালি করতে পারে উভয় নল যদি এক মিনিটের জন্য পর্যায়ক্রমে খোলা হয় এর মানে কি স্যার অল্টারনেটিভলি খোলা হয় অল্টারনেটিভলি অল্টারনেটিভলি মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা আমরা অল্টারনেট ডের অঙ্ক দেখেছি বাট এর সাথে অনেক পার্থক্য আছে এর সাথে মিল আছে কি যে বানর তিন ভাগ ওঠে এক ভাগ পড়ে যায় তার সাথে ভীষণ মিল আছে মন দিয়ে দেখো দেখো মন দিয়ে তাহলে ধরে নিলাম ধরে নিলাম এ একটা নল যে পঁয়তাল্লিশ মিনিটে পুরো ট্যাঙ্কিটা ভরে দেয় বি একটা নল যে এক ঘন্টায় খালি কর মানে বলতে পারি ষাট মিনিটে খালি করে দেয় তার মানে পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত স্যার লসাগু ওদের একশো আশি তার মানে এ নল এক এক ঘন্টায় ভরতে পারে চার ভাগ আর বিনল এক এক ঘন্টায় খালি এক এক ঘন্টায় খালি করতে পারে তিন ভাগ ঠিক কি না খুব ভালো করে বুঝবে বিনল এক এক ঘন্টায় খালি করতে পারে তিন ভাগ তাহলে ভালো করে বুঝবে ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট প্রথম মিনিট আমি চালালাম তাহলে প্রথম মিনিট কাকে চালাবো স্যার এনল কে চালাবো তাহলে প্রথম প্রথম মিনিটে এনল চালালে কতটা জল ঢোকে স্যার চার ভাগ জল ঢোকে সেকেন্ড মিনিট সেকেন্ড মিনিটে বিনলকে চালাবো কতটা জল বেরিয়ে গেল স্যার তিন ভাগ জল বেরিয়ে গেল তাহলে এই যে দুটো মিনিটে আলটিমেটলি কতটা জল ঢুকছে ট্যাঙ্কে আমি বলতে পারি স্যার দু মিনিটে ট্যাঙ্কিতে জল ঢোকে স্যার দু মিনিটে ট্যাঙ্কে জল ঢোকে স্যার এক ভাগ একদম ঠিক লাস্টের মিনিট শেষ মিনিটে যখন আমার একশো ছিয়াত্তর ভাগ ভর্তি হয়ে যাবে শেষ চার ভাগে শেষ চার ভাগ এ চালালে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে তুমি কি আর বিকে চালাবে তুমি কি আর ভুল করেও বিকে চালাবে যখন তোমার একশো ছিয়াত্তর ভাগ ভর্তি হয়ে গেল তারপরে আর এক মিনিট চালালে ট্যাঙ্কিটা খালি ভর্তি হয়ে যায় তুমি কি পাগলের মতো বিটাকে অন করে দেবে না করবে না তার মানে আমি বলতে পারি এবার কি আমি বলতে পারি একশো ছিয়াত্তর ভাগ ভর্তি হতে কত সময় লাগবে স্যার একশো ছিয়াত্তর ভাগ ভর্তি হতে কত সময় লাগবে তিনশো বাহান্ন মিনিট সময় লাগবে স্যার তিনশো বাহান্ন মিনিটে একশো ছিয়াত্তর ভাগ ভর্তি হলো এবার কাকে চালাবো একে চালিয়ে দেব একে এক মিনিট চালাবো এক মিনিট চালালে আরও চার ভাগ ভর্তি হয়ে গেল তার মানে তিনশো তিপ্পান্ন মিনিটে তিনশো তিপ্পান্ন মিনিটে একশো আশি ভাগ জল ভরা হয়ে গেল তাহলে আনসারটা কত দাঁড়ালো স্যার আনসারটা দাঁড়ালো তিনশো তিপ্পান্ন মিনিট তার তিনশো মিনিট মানে কত পাঁচ ঘন্টা তিপ্পান্ন মিনিট এই ছিল অঙ্ক ভীষণ ভালো অঙ্ক প্রত্যেকে বলবো ভীষণ মন দিয়ে ক্লাসটা করো ভালো ভালো সব অঙ্ক করে দিলাম এর মধ্যেই ম্যাক্সিমাম কোশ্চেন ঘোরাফেরা করে ঠিক আছে তো সবাইকে একটাই অনুরোধ করবো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না আর যদি কারো কোর্স সম্পর্কিত কোনো সমস্যা হয় আমি যে নাম্বারটা তোমাদের বলেছিলাম এই যে নাম্বারটা নাইন সিক্স সেভেন নাইন ফোর টু জিরো ট্রিপল নাইন নাম্বারে কল করে নাও আর তা নাহলে অ্যাপে চলে যাও তোমাদের কিন্তু পুজোর অফার চলছে সব কিছু ক্লাসি ফাইভ ফাইভ সিক্স রেলওয়ে ফাইভ ফাইভ সিক্স জিডি ছশো পঁচিশ ফুড এসাই চারশো ছিয়াশি এইরকম তুমি চিন্তাও করতে পারছো না এতদিন তোমাদের জন্য পুজো পুজো উপলক্ষে সেল চলছে তাহলে ভালো থেকো সুস্থ থেকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ মন দিয়ে প্র্যাকটিসটা করো পুজোতে ঘুরো তবে একটু একটু পড়াশোনা হয়েছে কারকি আর কি সামান্য এক ঘন্টা দেড় ঘন্টা হতেই পারে ভালো থেকো দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয় টেক্সট বুককে সঙ্গে থাকতে ভুলো না